আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমাদের বাজারে হাঁসের বাচ্চা কেনার জন্য। তো গত কয়েকদিন ধরে আসমা আমাকে হাঁসের বাচ্চা নেওয়ার জন্য বলতেছে, তো সময়ের অভাবে হাঁসের বাচ্চা নেওয়া হয় না। তো আজকে ফাইনালি চলে আসলাম আমাদের বাজারে হাঁসের বাচ্চা কেনার জন্য। দেখি এখন হাঁসের বাচ্চার দাম কি রকম। আমি মূলত আসছি দেশি হাঁসের বাচ্চা কেনার জন্য। তো চীনা হাঁস দেখে দাম যাচাই করলাম। তো এই যে আমি ফাইনালি 4 জোড়া মানে 8 পিস নিয়ে নিয়েছি। তো উনি আমার কাছ থেকে 60 টাকা করে প্রতি জোড়ার দাম রেখেছে। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, তো এখন এগুলাকে কি খাওয়াতে হবে? তো উনি উত্তরে বলেন, এগুলাকে খাদ্য খাওয়াতে হবে। তো খাদ্য কিনতে আমি চলে আসলাম সরাসরি খাদ্যের দোকান থেকে। আমি 1 কেজি খাদ্য কিনলাম। তো 1 কেজি খাদ্য কিনে সরাসরি এখন আমি চলে আসলাম বাড়িতে। 60টা জোড়া নিছে। বলা 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 খুলে দাও, খুলে খাসার ভিতরে ঢুকাই দাও। মাড়িতে রাখ যাও না, কিন্তু মাড়িতে রাখলে কিন্তু একবারে কল ভাবো। খাবারের উপরে উঠে পড়ছে দিশা ভাই না। এখন তোমার খাবার আদার ফাইলে বাইরে না, আদার ধান খাই খেয়ে ঠুটে ঠুটে।